যে ব্যাটিং দেখে চোখের ক্ষতি হয় সেই ব্যাটিংটাই যেন করছেন বাংলাদেশের ব্যাটাররা। টি-টোয়েন্টিতে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং, ব্যাটারদের আসা যাওয়ার মিছিল থেকে শুরু করে হাস্যকর আউটের ধরন, টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে যেন যায় না একেবারেই। সবকিছুর সাথেই যেন মিলে গেল পিরকের কথা। ভারত বনাম বাংলাদেশের ম্যাচের আগেই টাইগারদের ব্যাটিং দশা নিয়ে কথা বলেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট ও ধারাভাষ্যকার পিরক। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে পিরক জানিয়েছিলেন নিজের কথা, সেটা আবার বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আগেই। বাংলাদেশের টপ অর্ডার সম্পর্কে তিনি বলেছিলেন, তানজিদ হাসান দারুণ আগ্রাসী একজন ব্যাটার, সে আপনাকে চাপে ফেলতে পারে, তবে আপনি তার উপর বাজি ধরতে পারবেন আমি জানি না। লিটন দাস, আমি তাকে দেখেছি 15 বলে 20 রান করতে, 15 বলে 22 রান করতে, তবে দলকে ম্যাচ জেতাতে দেখিনি। তিনি আছেন নাজমুল হোসেন শান্ত, সে এমন একজন যে প্রথম বল থেকেই শট খেলতে থাকে। এখানে যদি সে এভাবে খেলে তাহলে ইব্রাহিম জাদরানের মতো একজন প্রপার ক্রিকেটার তাদের দরকার হবে, তবে এখানে তাদের কেউ নেই। ফলে লিটন দাস যদিও ক্লাস, পাওয়ার প্লেতে তাদের ব্যাটিং খুবই দুর্বল মনে হচ্ছে। শুধু টপ অর্ডার না, মিডল অর্ডারকে মিডিয়কর লেগেছিল তার কাছে। অভিজ্ঞ সাকিব রিয়াদকে নিয়ে বলেছিলেন পিডক, তিনি জানিয়েছিলেন সাকিব বেশিরভাগ সময় 115 স্ট্রাইক রেটে ব্যাট করে, এরপর হৃদয় দারুণ আগ্রাসী ক্রিকেটার, সাথে জাকির আলীও আছে যে খেলা ঘুরিয়ে দিতে পারে, যদিও এখনও প্রমাণিত না। এরপর মাহমুদুল্লাহ আছে, মেহেদি হাসানও ব্যাট করতে পারে। এই ব্যাটিং লাইন আপে যদি এমন কাউকে খুঁজতে চান যে খেলা ঘুরিয়ে দিতে পারে আমি জানি না। 6 থেকে 11 নম্বরের ব্যাটারদের দিকে তাকালে দেখা যাবে জাকির আলী প্রমাণিত নয়। মাহমুদুল্লাহ দারুণ ক্রিকেটার, তবে সে কি 5-6 ওভারে 63 রান নিয়ে দিতে পারবে আমি জানি না। কাউকেই প্রশংসায় ভাসাননি পিডক, উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন টাইগারদের যোগ্যতা নিয়ে। পুরো দলকে নিয়ে তিনি বলেছিলেন, আসলে তাদের মাঝের ওভারে উইকেট তোলার মতো বোলার নেই, তাদের শরীফুল, মুস্তাফিজ এবং তাসকিনের উপর নির্ভর করতে হবে বেশি। তাদের কি শীর্ষ 3 শক্তিশালী, তানজিদ, লিটন, শান্ত? না। মিডল অর্ডারে শক্তি আছে সাকিব, তাওহিদ, মাহমুদুল্লাহ, জাকের? না। ফিনিশার পার্থক্য করার মতো? না। দিন শেষে পিডকের কথাই যেন মিলে গেল ভারত বাংলাদেশ ম্যাচে, ব্যাটারদের পারফরমেন্স হতাশাজনক। এই গল্পও আর চলবে কতকাল? জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।